स्कूल থেকে বালতি বোঝাই করে মিড ডে মিলের খাবার নিয়ে যাওয়া হচ্ছে। বালতি এক এক করে তোলা হচ্ছে ভ্যান রিকশাতে। গরুর খাওয়ার জন্য মিড ডে মিলের খাবার নিয়ে যাওয়া হচ্ছে বলেই দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। মঙ্গলবার সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। এসব খাবার কোথায় যাবে? এই খাবার সব কোথায় যাবে? এগুলো খাবার সব কোথায় যাবে? খাবার সব কোথায় যাবে? গরুর জন্য মিড ডে মিলের খাবার। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। এই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানান প্রশ্ন উঠতে শুরু হয়। ছবিতে দেখা যাচ্ছে বনগাঁ হাই স্কুলের গেট দিয়ে এক এক করে তিন তিনটি বালতি ভর্তি খাবার ভ্যান রিকশাতে তোলা হচ্ছে। এই ছবি দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন দুর্মূল্যের বাজারে এত খাবার কিভাবে অপচয় করা হচ্ছে। অনেকেই অভিযোগ তুলেছেন হিসাব না করে খাবার তৈরির ফলেই সরকারি পয়সার অপচয় হচ্ছে। খাবার কোথায় যাবে? এই খাবার সব কোথায় যাবে? এগুলো খাবার সব কোথায় যাবে? গরুর জন্য মিড ডে মিলের খাবার। সে কি অবস্থা, মিড ডে মিলের খাবার গরু খাবে? হ্যাঁ, সেটাই। যদিও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুণাল দে বলেন, স্কুলে প্রতিদিনই প্রায় ৮০০ ছাত্র মিড ডে মিলের খাবার খেয়ে থাকে, সে মতোই রান্না করা হয়। মাঝে মধ্যে কিছু সংখ্যক ছাত্র অনুপস্থিত থাকলে তাদের খাবার বেঁচে যায়। স্বনির্ভর গোষ্ঠীর যে সকল মহিলারা রান্নার কাজে যুক্ত তারা স্কুলে খাবার খান না, নিজেদের খাবার জন্যই তারা নিয়ে যান। দেখুন, গরুকে খাবারের জন্য কোনো খাবার যায় না। আপনারা নিশ্চয়ই দেখেছেন ওখানে এই তিনটে সুন্দর বালতিতে করে সুন্দর করে নিয়ে যাচ্ছে। আসলে হঠাৎ করে লোকজন ঘাবড়ে গেছে, তো ওরা ঘাবড়ে গেছিলো ওইটা প্রশ্ন করে। এখন কী বলবে ওইটা বলে ফেলেছে, তার মানে গরু খাওয়ার জন্য না। আর খাবারের যেটা বেশি সেটা আমাদের আপনাদের বলি, আমাদের স্কুলে 1400 বাচ্চা, তার যদি 60% স্কুলে প্রেজেন্ট থাকে তাতে 800 উপরে বাচ্চা থাকে। আর তাদের অর্ধেক খায়, প্রায় 450 বাচ্চা ওখানে খাবে আমাদের মিড ডে মিল। তা সেই বাচ্চার রান্না করতে গেলে সবাইকে ঠিকমতো খাবার দিতে হয়, তার 10% টলারেন্স মানে 50 জনের খাবার তো কম বেশি, খাতা কম আমাকে এনশিওর করতে হয়। আর সেইখানে যদি কোনো দিন আমাদের এরকম 30-20 জনের খাবার বেশি হয়ে যায়, মানে 10 দিনের 15 দিনে, সেরকমই হয়তো কালকে বেশি হয়েছিল। ওটা 30 জনের বেশি খাবার নয়। আর কালকে 800 বাচ্চা আমাদের স্কুলে এসেছিল, 11-12 আমাদের সবাই খায়, 10 খায়, 80 জন এক্সট্রা খায়। আমরা সেটাতে আমরা দেখাই না, এগুলো আমাদের বড় স্কুল। আর আমাদের স্কুলে একদিনে যে বাচ্চা খায়, শুধু প্রাইভেট স্কুলে 1 বছর সেই বাচ্চা খায় না। অতএব বিষয়টা নর্মাল বিষয়, কোনো আলাদা কিছু না। জিজ্ঞাসা করছেন, যিনি ভিডিও করেছেন, যে এই খাবার কিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন যারা নিয়ে যাচ্ছে না তারা বলছে গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া। একদমই না, কারণ ওরা আসলে ঘাবড়ে গেছে। ওইটা আমি যাচ্ছি স্কুলের বাইরে মিড ডে মিলের খাবার বেরোচ্ছে, ওই খাবারটা এক্সট্রা খাবার হয়ে যাওয়ার পরে অতিরিক্ত খাবার ওগুলো কোথায় ফেলবো, রান্না করা খাবার ডালিয়ে ফেলবো, যে গন্ধ হবে তখন সেই খাবারটা নিয়ে যাচ্ছিল। ওটা যা সবাই কোথায় যাচ্ছে, ওই মিড ডে মিলে ওরা যারা থাকে ওরা তাকে স্কুল বসে খায় না, ওরাই উদ্যুক্ত খাওয়াটা বাইরে যায়, রোজ থাকেও না, কালকে ছিল কিছু। এদিন এ বিষয়ে প্রশ্ন করা হলে দেবদাস মণ্ডল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন। পাশাপাশি তার দাবি, এ বিষয়ে সচেতন করবার জন্যই বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একটা নামী স্কুল, বনগাঁর মানুষের আস্থা ভরসাই হাই স্কুল, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়তেন, সেই স্কুলের আমি মনে করি যারা দায়িত্বে আছেন তাদের গাফিলতির জন্যে এই যে মিড ডে মিলের খাবার, যে বাচ্চাদের খাবার, সেই খাবারটা কি করে বাইরে গেল এটা নিশ্চয়ই তদন্ত করে দেখা উচিত যে বাইরে গেল। এবং একজন জিজ্ঞাসা করছে এই খাবার আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, এই খাবারটা কিসের? বলছে মিড ডে মিলের। কোথায় নিয়ে যাচ্ছে? আমি যতটুকু শুনলাম তাতে বলছে নিয়ে যাচ্ছি গরুকে খাওয়ানোর জন্য। এটা কি একটা সুনামধন্য স্কুল, সেই স্কুল থেকে এরম ধরনের জিনিস আমরা আশা করি না। এবং হাই স্কুলকে যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব এর সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যারা দায়িত্বে আছেন তাদের গাফিলতি, কী করে তিন তিন বালতি খাবার চলে যাচ্ছে বাইরে, এবং বলছে তারা তাদের কি দোষ, তারা বলছে গরুকে খাওয়াবো, মিড ডে মিলের খাবার গরুকে খাওয়াবো। নিশ্চয়ই আপনি গরুকে খাওয়াবেন, গরুরও খাদ্যের দরকার, কিন্তু হাই স্কুলের মতো একটা স্কুল, যে স্কুল সুনামধন্য স্কুল, যে স্কুলে ভালো ভালো মানুষ পড়েছেন, যে স্কুলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়েছেন, সেই স্কুলের এটা আমরা কেউ আশা করিনি, আমরা ব্যতীত এর জন্য। এ বিষয়ে তৃণমূল নেতা তথা বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, বিষয়টি সম্পর্কে বিশদে জানি না, খোঁজ নিয়ে দেখব, এরকম হলে অবশ্যই তদন্ত করে দেখা হবে। বিজেপিতে কোনো কাজ নেই, ও নিজেরাও নিজেরা তৈরি করে দিতে পারে। ওদের সবসময় যেমন পশ্চিমবঙ্গ সরকারের ডেভেলপমেন্ট আটকে দিতে যারা পারে, যারা কেন্দ্রের টাকা আটকে দিচ্ছেন সেই ব্যাপারে কথা বলছেন না। অতএব এরা চাইছে বাংলার ক্ষতি, বিজেপি যারা জনপ্রতিনিধি রয়েছেন, বিজেপিতে যারা এখন চালাচ্ছেন, তারা পশ্চিমবাংলার সর্বনাশ চাইছেন। অতএব এরা একটা নতুন করে তৈরি করছেন, এই সত্যতা যাচাই না করে বলা যাবে না। আমি খবর নিয়ে দেখব, যদি ঘটনার সত্যতা হয় তাহলে কারার সঙ্গে যুক্ত আছে, কি ঘটনা হয়েছে আমি জেনে আপনাদেরকে জানাবো। যদি এই ধরনের ঘটনা ঘটে নিশ্চিতভাবে তা তদন্ত করে কারা দোষী আছে তার ব্যবস্থা নেওয়া হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল।